বারাবণী ব্লকের পানুরিয়া মুচিপাড়া থেকে হারতলা হয়ে বান্ধাওয়া পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা নির্মাণে শুভ সূচনা করলেন বিধায়ক বিধান উপাধ্যায় ও জেলা পরিষদের সদস্য অসিত সিংহ। যেমনটা জানা যাচ্ছে, জেলা পরিষদের তহবিল থেকে প্রায় 24 লক্ষ টাকার বিনিময়ে কিছুটা পিচ ও কিছুটা ঢালাই এই রাস্তাটি নির্মাণ করা হবে এবং একই দিনে একটি পানুরিয়া জল ট্যাঙ্কি সংলগ্ন এলাকায় দলীয় কার্যালয় নির্মাণের শুভ সূচনা করেন বিধান উপাধ্যায় ও ব্লক সভাপতি অসিত সিংহ। আজকে আমাদের হারতলা মোড় থেকে বান্ধাওড়া পর্যন্ত যে রাস্তাটা রয়েছে, ভেঙে ফুটে রয়েছিল, সেই রাস্তাটা আজকে উদ্বোধন হলো। এটা প্রায় আনুমানিক 35 লক্ষ টাকা এর খরচা আছে। তো যেহেতু লকডাউন চলছে এবং আমাদের করোনা যে COVID-19 চলছে, সে কারণে উন্নয়নমূলক কাজগুলো অনেকটাই বন্ধ ছিল, তাও আজকে আজকে এটা এই রাস্তার কাজ দিয়ে আমরা কিন্তু উদ্বোধন শুরু করলাম এখানে। এরপরে আগামী দিনে প্রচুর পরিমাণে কাজ আছে। স্যার, কংক্রিট না পিচের রাস্তা হবে? হ্যাঁ, কংক্রিট না পিচের রাস্তা হবে? পিচের রাস্তা। আচ্ছা, যেখানে যেখানে কংক্রিট আছে, কংক্রিট দরকার আছে, সেখানে কংক্রিট হবে, যেখানে পিচের দরকার আছে।